যেখানে খুব স্বাভাবিকভাবে যেহেতু চায়নার একটা ব্যাক রয়েছে মায়ানমার আর্মির প্রতি, তো সেখানে অন্যান্য যে আন্তর্জাতিক শক্তিগুলো রয়েছে তারাও ধীরে ধীরে যে আরাকান আর্মি বা তাদেরকে সাপোর্ট দিতে থাকে। এবং বর্তমানে যে সিচুয়েশনটা এটা পূর্বে কখনো এই মাত্রায় দেখা যায়নি, তো সেই জন্যই বিষয়টা অনেক বেশি অ্যালার্মিং। ক্যাপাসিটিটা হচ্ছে এতদিন ধরে আমরা দেখছিলাম যে একটা স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে কিন্তু তারা তাদের যে অপারেশনগুলো পরিচালনা করছিল, এবং আমরা ওই রকম কিছু দেখিনি যে এটা খুব ধরনের একটা হুমকি স্বরূপ হতে পারে মায়ানমার সেনাবাহিনীর জন্য। কিন্তু ইদানিংকার যে অ্যাটাকগুলো আমরা দেখেছি ওখানে আমরা যে খবরটা পেয়েছি যে তার প্রচুর সৈন্য সংখ্যা তারা ডিপ্লয় করেছে সেখানে, এবং সেটা রীতিমতো বাড়ছে। এবং আমি যে ভারী অস্ত্রের কথাটা বলছিলাম, আর যেখানে তাদের যে কমান্ড, তাদের যে নেতৃত্বে যিনি রয়েছেন তিনিও কিন্তু মোটামুটিভাবে তার নেতৃত্বের কারণেই খুব সুন্দর করে ফোর্সগুলোকে ইউনাইটেড করছেন এবং ব্যবহার করছেন তাদের সূচনা। দেখেন ওখানে এথনিক কনফ্লিক্টগুলো অনেক আগে থেকেই ছিল, এবং এই এথনিক জায়গাগুলোতে তাদের যে সেনা শাসিত যে সরকার সেখানে বিভিন্ন ধরনের এথনিক গ্রুপগুলো কিন্তু ওইভাবে জায়গা পাচ্ছিল না, এবং সেখানে দেখা গেছে যে আরাকান রাজ্যবাসী এই জায়গায় বিভিন্ন ধরনের নিষ্পেষণ এবং শোষণের শিকার তারা হয়েছে। এবং যেটা সারা বিশ্বের আমরা ইতিহাস দেখে যেটা দেখি যে নিষ্পেষিত জনগোষ্ঠী একসময় একত্রিত হয়, এবং একত্রিত হয়ে যেহেতু তারা তাদের অধিকারের জায়গাটাকে প্রতিষ্ঠা করতে পারছিল না, এবং মায়ানমার গভর্নমেন্ট ওয়াজ ভেরি মাচ ব্যাকড বাই চায়না অ্যাট দ্যাট টাইম, সো তাদের আসলে বলার কিছু তখন ছিল না। এবং এই শোষণ নিপীড়নের ইতিহাসগুলো কিন্তু বহুদিনের, এবং এটার ভয়াবহতাও বহুদিনের। পরবর্তীতে আমরা দেখি যেটা সব জায়গায় হয়ে থাকে, তারা আস্তে আস্তে ইউনাইটেড হতে থাকে এবং তারা এই আর্ম কনফ্লিক্টগুলোতে জড়িয়ে পড়ে। আরসার যে অ্যাক্টিভিটিস সেটা আসলে বিচ্ছিন্ন কিছু গ্রুপ রয়েছে, তাদের কিছু অ্যাক্টিভিটিস কিন্তু আমাদের দেশের অভ্যন্তরে রয়েছে। হ্যাঁ, তা সেখানে তাদের একটা যোগ সাজস তো রয়েছে, এবং যেহেতু তাদের কিছু কমন জায়গায় তাদের কিছু যোগাযোগ রয়েছে। এবং আরসার যেটা আমরা দেখি যে বাংলাদেশের অভ্যন্তরে কিন্তু কিছু গ্রুপ খুব ক্রিয়াশীল, হ্যাঁ, রোহিঙ্গাদের মধ্যেও। তা এই জায়গাটাও আরেকটা অ্যালার্মিং জায়গা, যে যদি আমরা সেই জায়গাটাভাবে কন্ট্রোল করতে না পারি তাহলে আমাদের ভেতরের যে শক্তিগুলো ছিল সেখানে তারা হয়তো নতুনভাবে বেগবান হতে পারে। তো সেই জায়গাটা অলরেডি তাদের কন্ট্রোল করা কিন্তু আমাদের দেশের ভেতরে খুব কষ্ট হচ্ছে। সেটা তো বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলোর থাকেই, হ্যাঁ, যারা কমন ফ্যাক্টরগুলো নিয়ে কাজ করে, কমন ইন্টারেস্টের জায়গা নিয়ে কাজ করে, এটা সবসময়ই থাকে। এই যে আদান প্রদান আমরা সব জায়গাতেই দেখি,